স্বার্থ ছাড়া এই পৃথিবীতে যে তোমাকে একমাত্র ভালোবাসে সে আর কেউ নয়, সে হলো তোমার গর্ভধারিণী জগৎ জননী মা। মায়ের অবদান লিখে শেষ করা যায় না। মা যে কিনা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে মৃত্যুর সাথে নিজে লড়াই করে তোমাকে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, আর যার জন্য তোমার এত টাকা গাড়ি বাড়ি নাম যশ সব কিছুর মূলেই হলো তোমার মা। কারণ তোমার মা যদি তোমাকে এই পৃথিবীর আলো না দেখাতো, জন্ম না দিত, তাহলে কোথায় থাকতো তোমার এত টাকা গাড়ি বাড়ি? মা হলো সে যে কিনা নিজে না খেয়ে আগে সন্তানকে খাওয়ায়। সন্তানের শরীর খারাপ করলে, সন্তানের কষ্ট হলে যার বুক ফেটে যায়। সন্তানের সুখই হলো তাদের সুখ। সন্তানের সুখের জন্য নিজের সব সুখকে তারা বিসর্জন দিয়ে দেয়। প্রত্যেকটা বাবা মায়ের একমাত্র ইচ্ছে থাকে তাদের সন্তান খুব শিক্ষিত হয়ে চাকরি করে তাদের নাম উজ্জ্বল করবে। বর্তমান যুগে কিছু কিছু সন্তান আছে যারা চাকরি পেয়ে বিয়ে করে তারা তাদের বাবা মাকে ভুলে যায়, তাদের মাকে আশ্রয় নিতে হয় কোনো এক বৃদ্ধাশ্রমে বা গাছের তলায়। সন্তানকে শিক্ষিত করার কি এটাই প্রতিদান? বা সভ্য সমাজের ছেলেমেয়েরা তোমাদের কোনো তুলনা হয় না, তোমাদের তো নোবেল দেওয়া উচিত। তুমি ভুলে গেলে ছোট্টবেলায় যখন তোমার ঘুম আসতো না, মা তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানি গান গেয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিত। তুমি যে ভাষায় কথা বলছো না সেটাও তোমার মায়ের মুখ থেকে শেখা, আর এই মা তোমাকে প্রথম হাত ধরে হাঁটতে শিখিয়েছে। মনে পড়ে সেই দিনের কথা যেদিন স্কুল থেকে অফিস থেকে তোমার একটু ফিরতে দেরি হলে মায়ের চিন্তায় বুক ফেটে যেত। তোমার চোখে জল দেখলে মা আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বুকে টেনে নিত। বাবা মা হলো একটা গাছের মতো। তাই বলছি বন্ধু, তুমি যদি প্রকৃত সন্তান হয়ে থাকো তাহলে বাবা মাকে ভালোবাসো। বাবা মায়ের চোখে জল ফেলতে দিও না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। আর কতদিন তোমরা বাবা মাকে দূরে সরিয়ে রাখবে? আসলে কি বলতো, তোমার বিয়ের পর তোমাদের ভালোবাসাই তোমরা অন্ধ হয়ে বাবা মাকে ভুলে গেছো। তুমি আজকের কিছু বুঝবে না, দেখবে যেদিন তোমার মা তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবে সেদিন তুমি যতই মা মা বলে কাঁদবে, যতই বলবে মা মা গো তুমি একবার কথা বলো না, আর সেদিন দেখবে তোমার মা তোমাকে আর খোকা খোকা বলে ডাকবে না। তুমি যতই ডাকো না কেন মার চোখ খুলে তাকাবে না, আর বলবেও না যে খোকা ওরে খোকা আমার বুকে আয়। সেই দিন তুমি তোমার মায়ের অভাবটা বুঝতে পারবে। তাই ভিডিওর শেষে আমি সবাইকে অনুরোধ করব, তোমরা তোমার বাবা মাকে ভালোবাসো, কারণ বাবা মাকে ভালো না বাসলে ভগবানও তোমাদেরকে ক্ষমা করবে না। এতক্ষণ আপনারা দেখছিলেন জি বাংলা মোটিভেশন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন ও আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।